হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে সাগর ভাইয়ের বার্থডে, তো আমরা ভাইয়ের জন্য সারপ্রাইজ পার্টি আয়োজন করছি। ভাইয়ের জানা না যে আমরা তার জন্য সারপ্রাইজ দিচ্ছি। আমরা সবাই ওয়েট করতেছি ভাইয়ের লিস্ট দিয়ে আসবে, আমরা তাকে সারপ্রাইজ দেবো। আর এই সমস্ত আয়োজনটা হচ্ছে আমাদের ভাবি ভাবি কাউকে জানতে না দিয়ে এরকম আয়োজন করছে। আসলে সাগর ভাই ইচ্ছে ছিল যে আমাদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াবে, বাট আমরা ভাবি চাইছি যে ঘরোয়াভাবে আমরা খুব মজা করে বার্থডেটা পালন করবো। আমরা সবাই কিন্তু ওয়েট করতেছি যে ভাইয়া চলে আসছে। আর খুবই অবাক হয়েছে সবাই, খুবই অবাক হয়েছে যে এরকম কিছু সে মানে এক্সপেক্টই করে নাই। আমরাও বেশ মজা পাইছি। ভাইয়া বলতেছে যে প্রিন্সে সে আমাদের বিস্কুটের জন্য একটা বুকিং দিয়েছিল, বাট সে তার কারণে আমাদেরকে নিতে আসছিল বাসায়, বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই হোক সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আসলে এই প্ল্যানটা ছিল সম্পূর্ণভাবে ভাবি চাইছিল যে তাকে একটা বিশাল সারপ্রাইজ দিবে, তাই এই সারপ্রাইজের ক্রেডিট সম্পূর্ণ ভাবি। বাসাটাও টোটালি মোটামুটি চতুর্থ সাজানো হয়েছিল, পুরো দিয়ে পুরো মাথাটাই ঘুরে গেছে। সবাই এটা বলতেছে যে তারা কেউ এটা জানতো না। আসলে সত্যি কথা আমিও নিজেও এটা জানতাম না যে এরকম একটা পার্টি হচ্ছে। এ ফিউ মিনিটস লেটার যে আমাদের কেক চলে আসছে, চকলেট কেক, কেকটা ডেকোরেশন করতেছে ইব্রাহিম ভাই। ডেকোরেট করাই আছে, জাস্ট হচ্ছে চারপাশে মোমবাতি জ্বালাই দিচ্ছে। এবার আমরা কেক কাটবো একটু পরে, তার জন্য একটু কেকটা আমরা সাজিয়ে নিচ্ছি। ঘরোয়াভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আমরা পার্টিটা করছি, আমরা সবাই খুব মজা পাইছি। ভাবি চাইছিল যে ঘরোয়াভাবে এরকম ভাবে একটু বড় সড় আয়োজন করতে, যেখানে আয়োজনটা হলো দেখতেই পাচ্ছেন। কেক কাটার পালা শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া কিন্তু একটু ডিফারেন্ট, দেখতেই পাচ্ছেন হাঁড়ি, দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ভাবছেন হাঁড়ি দিয়ে কেন। আসলে এরকম তিন হাঁড়ি রান্না করা হয়েছে, তো আমরা হাঁড়িটা নিয়ে এসেই সবাই প্লেটে প্লেটে বসে গেছি। এরকম খাওয়ার মজাই আলাদা। আর হ্যাঁ, আমাদের রেসিপিতে কিন্তু ছিল রসা খিচুড়ি এবং ভাবি চাইছিল পোলাও রোস্ট মাংস করতে, বাট এটা নর্মালি আমরা সবসময় খাই, তো আমরা ডিফারেন্ট কিছু আর কি চাইছিলাম, তো ভাবি সেটাই রান্না করছে। ভাবি বলছে তোমরা যেটা খাবার সেটাই, তো দেখা যাচ্ছে আমরা এই খাবারটাই বেশি ভালো লাগছে, রসা খিচুড়ি আর গরুর মাংস আমরা এটাই রান্না করতে বলছিলাম। আমাদের ইব্রাহিম ভাই সবাইকে ডিস্ট্রিবিউট করছে, ওই যে তো খাবারটা এত টেস্টি ছিল যে কি বলবো আপনাদেরকে, যে আমি তিন প্লেট খাইছি। আমি একটু খাই বেশি, তো এটা বলে লাভ নাই, কিন্তু আমি তিন প্লেট খাইছি পুরা। সবাই খাবার প্লেট নিয়ে ব্যস্ত, রহমান ভাই বসার জায়গা পাচ্ছে না, রহমান ভাই বসার জায়গা পাচ্ছে না, দাঁড়ায় দাঁড়াই খাচ্ছে। আসলে একটা মজা, বসার জায়গা ছিল বা সে দাঁড়াই খাচ্ছে। A few minutes later, it's our friend. আমি বসে বললাম সবার সাথে খাওয়ার মজাই আলাদা। তার দিকে কেন ভিডিও করতেছি না, তার দিকে ভিডিও ধরা হলো। A few minutes later, সব শেষে নিলাম পায়েস। পায়েসটা হচ্ছে
বার্থডেতে, শাহরুখের বার্থডেতে আমার বেস্টির কাছ থেকে গিফট। খুব ভালো রান্না করে, দেখেই মনে হচ্ছে পাইপটা অনেক টেস্টি। আমি আবার খাওয়া দাওয়ার ব্যাপারে একদম কৃপণতা করি না, যতক্ষণ লাগে আর কি ততক্ষণ দিতেই থাকি পেটে। তো আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। জোস মজা, ইয়াম্মি। এই যে এই মহিলা পায়েসটা নিয়ে আসছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের বাসা পাকা হয়ে গেছে, চলে গেছে খাওয়া দাওয়া শেষের দিকে, শেষটা আমরাই করব। আর আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। তো আজকের পার্টিতে আসলে অনেক 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 এনজয় করছি। আসলে ফ্যামিলি গেট টুগেদার আমার মনে হয় যেমন কোনো মানুষ নাই যে এনজয় করে না। তো আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ ক্রেডিট আমাদের ভাবির, ভাবির জন্য সবাই দোয়া করবেন। আমরা ভাবির সুস্থতা কামনা করতেছি, আর আবারও জন্মদিনের শুভেচ্ছা সাগর ভাইকে এত সুন্দর পার্টি দেওয়ার জন্য। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।